Hey guys, this is Ralph Inari from CleaverCode YouTube channel and আজকে আমরা দেখব যে কিভাবে একটা স্ট্রিং কে স্লাইজিং করতে হয় এবং এটা বিগিনার্স দের জন্য 4 নম্বর ভিডিও এবং আপনারা যদি কেউ প্লেলিস্ট অ্যাক্সেস না করে থাকেন তাহলে বলবো প্লিজ প্লেলিস্ট অ্যাক্সেস করুন কারণ প্লেলিস্ট অ্যাক্সেস করলে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু পেয়ে যাবেন তাহলে আর আপনাদের কোনো প্রবলেম হবে না এবং মাঝখান থেকে শুরু করলে একটা জিনিস কি হয় যে শুরু থেকে কি হচ্ছে বা কিভাবে স্টার্টিং করতে হয় এই জিনিসগুলো আপনাদের বুঝে আসবে না যার কারণে আমি প্রত্যেককেই বলি যে আপনারা একদম প্লেলিস্টটা প্রথম থেকে অ্যাক্সেস করুন তাহলে অনেক কিছু আপনাদের বুঝে আসবে তো স্ট্রিং স্লাইজিং কিভাবে করতে হয় আমাদের লাস্ট ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে ভেরিয়েবল কি এবং ডাটা টাইপ কি এবং টাইপ কাস্টিং কিভাবে করতে হয় তো আজকে আমরা দেখব যে কিভাবে স্ট্রিং কে স্লাইস করতে হয় এবং এক্সটেন্ডেড স্লাইজিং কি এবং প্রো প্রোগ্রামাররা যারা অ্যাডভান্স লেভেলে কাজ করে তারা কিভাবে স্ট্রিং স্লাইজিং করে এবং বিভিন্ন মেথড কেও স্লাইজিং এর মাধ্যমে কিভাবে ইউজ করা হয় সেই জিনিসগুলো এবং কিছু ফাংশন স্ট্রিং এর সাথে কিছু ফাংশন কাজ করা যায় সেই ফাংশনগুলো নিয়েও আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব তো আমি একটা নিলাম যে var equal আমি এখানে একটা স্ট্রিং নেই যে হ্যালো বাংলাদেশ ওকে হ্যালো বাংলাদেশ এটা একটা স্ট্রিং তো আমি এখন এটাকে স্লাইজিং করব তো স্লাইজিং কিভাবে করে অ্যাকচুয়ালি তো আমি যদি এখন বলি যে এখানে ধরুন আমি এখানে জাস্ট প্রিন্ট করি তাহলে আমাকে কি দেখাবে আমি যদি এখন প্রিন্ট করি var তাহলে আমাকে কি দেখাবে অবশ্যই আমাকে পুরো লেন্থটা দেখাবে তো আমি লাস্ট ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে লেন্থ ফাংশন বা কিভাবে ছোট ছোট ফাংশনগুলো ইউজ করা হয় দেন সেকেন্ড লাইনে কিভাবে অ্যাড করতে হয় এটার জন্য কমান্ড \n এই জিনিসগুলো আমি আমার লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে দেখুন আমাদের আউটপুট আসছে হ্যালো বাংলাদেশ তো আমি এখন কি করব আমি এখন এখানে স্লাইজিং করব এটাকে তো ফর এক্সাম্পল ধরুন আমি যদি এটার লেন্থ দেখতে চাই যে লেন্থ কতটুকু এটা তো আমি এখানে জাস্ট সিম্পলি এখানে দিতে পারি যে প্রিন্ট সরি লেন দেন এটার ভিতরে আমি কি দিয়ে দেবো ভারটা তো আমি যদি এটাকে এগেন রান করি তাহলে আমাকে এটার পুরোটা লেন্থ দিয়ে দেবে লেন্থ এখানে লেন্থ কতটুকু আছে 16 দেন আমি এটাকে স্লাইজিং করব ওকে স্লাইজিং করতে হলে আমাদের কি করতে হয় আমাদের এইভাবে জাস্ট তিনটা প্যারামিটার আমাদের এখানে পাস করাতে হয় প্রথমত আমরা দুইটা প্যারামিটার পাস করে দেখাবো দেন এক্সটেন্ডেডে যাব কারণ শুরুতেই যদি এক্সটেন্ডেড দিয়ে শুরু করি তাহলে আপনাদের বোঝে আসবে না কোনো কিছু ফর এক্সাম্পল আমি এখানে যদি এখন বলি যে আমাকে কি করবা আমাকে জিরো থেকে ফাইভ পর্যন্ত যতটা ওয়ার্ড আছে প্রতিশব্দগুলো আমাকে প্রিন্ট করে দেখাও আই মিন যে জিরো থেকে ফাইভ পর্যন্ত লেন্থ দ্যাটস মিন আমরা প্রত্যেকেই জানি যে আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাউন্ট হয় ও জিরো থেকে তো আমি যদি এইচটাকে জিরো ধরি ই হবে ওয়ান অ্যান্ড দেন এল হবে টু অ্যান্ড দেন লাস্ট এল হবে কি ফোর এবং ফাইভ হবে আমাদের জিরোটা ওটা সরি ওটা তো আমি যদি এখন এটাকে প্রিন্ট করি তাহলে আমাকে কি দেখাচ্ছে দেখুন আমাকে কিন্তু হ্যালো পুরোটাই দেখিয়ে দিতেছে বাট আমি যদি এখন এখানে যদি আমি ভালো করে কাউন্ট করি জিরো ওয়ান টু থ্রি ফোর দেন এই স্পেসটা সহ কিন্তু আসার কথা ছিল আমার যে উইথ এই স্পেসটা আমাদের প্রিন্টে আসার কথা ছিল বাট এখানে কিন্তু কোনো স্পেস আসে নাই তো এই স্পেসটা কেন আসে নাই এটা হচ্ছে মেন পয়েন্ট এবং আমি এইটাই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে কেন এই স্পেসটা আসে নাই প্রিন্টে বিকজ আমাদের এখানে আমি বলে দিছি যে জিরো থেকে ফাইভ পর্যন্ত লেন্থে দেব এবং যখন আপনি স্ট্রিং স্লাইজিং করবেন আপনাকে মনে রাখতে হবে যে আমাদের স্ট্রিং স্লাইজিংয়ে স্টার্ট হয় ইন এক্সক্লুডিং দিয়ে এবং এন্ড হয় ইনক্লুডিং দিয়ে স্টার্ট হয় কি দিয়ে এক্সক্লুডিং এবং এন্ড হয় ইনক্লুডিং দ্যাটস মিন আমার এখানে জিরো থেকে শুরু হইতেছে
এবং এদিকে কিন্তু আবার সরি আমি উল্টা বলে ফেলছি, আমাদের স্টার্ট হয় ইনক্লুডিং দিয়ে এবং এন্ড হয় এক্সক্লুডিং দিয়ে। দ্যাটস মিন আমি জিরো নিলেও আমার এখানে এইচটা আসতেছে, বাট আমি যখন ফাইভ নিতেছি তখন এটাকে এক্সক্লুডিং করে দিতেছে এক। দ্যাটস ওয়াই আমাদের এখানে কোনো স্পেস আসে না, এই হ্যালোর মধ্যে স্পেস আসে না। বাট আমি যদি এখানে সিক্স দিয়ে দিই তাহলে আমাদের স্পেস সহ আসবে। আমি যদি এখানে ইয়ে নেই, কার্সার নেই, আপনারা এখানে বুঝতে পারবেন না, দেখুন এখানে কিন্তু আমার একটা ওয়ার্ড আছে, দেখুন এই স্পেসটার মধ্যে। আচ্ছা আমি এটা জুম করতে পারতেছি না, তো আপনাদের ভালোভাবে দেখাতে পারতাম, এটা জুম হচ্ছে না। যাই হোক, এখানে আমরা একটা স্পেস পাইছি, কিন্তু একটা ওয়ার্ড পাইছি, এখানে স্পেসটা আমাদের এখানে চলে আসছে। তো এইটা হচ্ছে আমাদের নর্মাল স্ট্রিং স্লাইসিং, বাট আমরা যদি এক্সটেন্ডেড স্লাইসিং করতে যাই তাহলে কিভাবে করব, এটা হচ্ছে মেইন। আর একটা পয়েন্ট হচ্ছে আমরা তো এখন এখানে জিরো দিয়ে দিছি, বাট আমি যদি এখানে জিরো না দিই তাহলে কি হবে? তাহলেও কিন্তু আমার এই লেন্থটা জিরো অটোমেটিকলি নিয়ে নেবে, কারণ এটা ইনক্লুডিং, এখানে অটোমেটিকলি জিরো থাকবে। দেখুন আমি এটাকে রান করি, আমি রান করছি, এখন কিন্তু আমার ওই হ্যালোই দেখাইতেছে। এবং আমি যদি এখন এখানে এই সিক্স এর মধ্যে যদি আমি কোনো কিছু না দিই তাহলে কি আমার এরর আসবে? স্বাভাবিক, কেন অ্যাজ এ বিগিনার্স আমার মনে হতে পারে যে এখানে অবশ্যই একটা ইয়ে আসবে, এরর আসবে, বাট এখানে কোনো এরর আসবে না। বিকজ আমি যদি ফার্স্টে কোনো লেন্থ না দিই তাহলেও আমার ফুল লেন্থটা নিয়ে নিতেছে অটোমেটিকলি, এই বারের ফুল লেন্থ নিয়ে নিতেছে, ঠিক আছে, সরি, এটা অটোমেটিকলি জিরো নিয়ে নিতেছে ফার্স্টে। দেন আমি যদি মাঝখানে যেটা এটা লাস্টের যেই ভ্যালুটা থাকে এখানে, ধরুন সিক্স বা ফাইভ যতই হোক, এই ইয়েটা যদি না থাকে, ভ্যালুটা যদি আমি পাস না করি প্যারামিটার্সটা, তাহলে কি করবে? আমার এই বারের ফুল লেন্থ যত আসে, ধরুন এখানে সিক্সটিন, এর ফুল লেন্থটা এখানে আমাকে প্রিন্ট করে দেখে দেবে। ধরুন আমি এটাকে কমেন্ট করে নিলাম এবং এখান থেকে আমি সিক্সটা উঠিয়ে নিলাম, এখন যদি আমি এটাকে রান করি আমার সিক্সটিন আসবে, হ্যালো বাংলাদেশ আসবে, সরি। এটা দেখুন হ্যালো বাংলাদেশ কিন্তু চলে আসছে, বিকজ আমি এখানে প্রথমত আমার কোনো প্যারামিটার আমি পাস করতেছি না, দ্যাটস মিন আমি বলছি যে আমার এটা ইনক্লুডিং করে, ইনক্লুডিং কত করবে, জিরো করবে, দ্যাটস মিন এই এজটা আমার ইনক্লুডিং হয়ে গেছে, অলরেডি নিয়ে নিতেছে। বাট সেকেন্ড প্যারামিটার যখন আমি কোনো কোনো ভ্যালিউ পাস না করব, আমার অটোমেটিকলি লেন্থ ফুল নিয়ে নিবে। এবং আরও একটা প্যারামিটার আছে এখানে, ধরুন আমি আরও একটা প্যারামিটার দিলাম, এখনো যদি আমি এটাকে রান করি এরপরেও আমাকে কোনো এরর দিবে না যে দেখুন হ্যালো বাংলাদেশ ফুল দিতেছে, বিকজ আমার লাস্টের প্যারামিটারটা যদি নাও দিই এরপরেও আমার ইনক্লুড করে নিতেছে ওয়ান, দ্যাটস মিন আমার শুরু হইতেছে ইনক্লুডিং দিয়ে এবং শেষ হইতেছে এক্সক্লুডিং দিয়ে, দ্যাটস মিন মাঝখানে কিন্তু আমার ফুল লেন্থটাই আছে, একদম ফুল লেন্থটাই আছে আমার মাঝখানে। তো বাট আপনি যখন লাস্ট যে প্যারামিটারটা যেটা এক্সক্লুডিং সরি এক্সটেন্ডেড স্লাইসিং এ ইউজ করা হয়, ওই লাস্টের প্যারামিটারে যদি আপনি মাইনাস ইউজ করেন, মাইনাস ওয়ান ইউজ করেন, এখানে কিন্তু অটোমেটিকলি ওয়ান আছে। আপনি দেখুন আমি এখানে ওয়ান দিতেছি, ওয়ান দিয়ে আমি যদি এটাকে প্রিন্ট করি তাও ওই বাংলাদেশে আসবে, দেখুন হ্যালো বাংলাদেশ ফুল লেন্থ নিয়ে নিছে, কোনো প্রবলেম হয়নি। বাট এই ওয়ানের আগে যদি আমি একটা মাইনাস ইউজ করি, দ্যাটস মিন আমি নেগেটিভলি ইউজ করতেছি, ওকে, প্রথমত আমি পজিটিভলি ইউজ করছি, এখন আমি নেগেটিভলি ইউজ করতেছি, এটা পুরোটা কি হবে, রিভার্স হয়ে যাবে, মাইনাস ওয়ান মানে এটা পুরোটা রিভার্স হয়ে যাবে, যে দেখুন হ্যালো চলে আসছে প্রথম এবং বাংলাদেশ লাস্টে, বাংলাদেশ চলে আসছে প্রথম, হ্যালো চলে গেছে লাস্টে, এবং প্রত্যেকটা ওয়ার্ডই একদম রিভার্স হয়ে গেছে। তো এটাকে এক্সটেন্ডেড স্লাইসিং বলা, অনেক ক্ষেত্রে আমাদের রিভার্স করতে ফাংশন ইউজ করতে হয়, তো আপনারা ফাংশন ইউজ না করেও এইভাবে রিভার্স করতে পারবেন। দেন আমি যদি এখন ধরুন আমি এখানে কোনো কিছু দিলাম না, কোনো কিছু পাস করলাম না,
কারণ আমি এখানে দিলাম যে অটোমেটিক তো জিরো থাকবে, তাই না? তখন এখানে তো অটোমেটিকলি আমার ওয়ান, ধরুন আমি জিরো দিয়ে নিলাম, দেন আমি এখানে সিক্স দিয়ে নিলাম, এবং এখানে সরি সিক্স না, আমি এখানে ফাইভই দিয়ে নিই। ওকে, ফাইভ দিয়ে নিলাম, এবং এখানে আমি যদি টু দিই ওয়ান, যে আমরা তো জানি যে এখানে যদি আমি ওয়ান দিই বা নাও দিই আমার একই কাজ করবে, ওয়ান দেয়া বা না দেয়া একই, কারণ এখানে ইনক্লুড হবে লাস্টের প্যারামিটার। তো বাট আমি যদি ওয়ানের জায়গায় টু দিই, এই যে আমি টু দিলাম, তো এই টু এর ক্ষেত্রে এখন কি হবে অ্যাকচুয়ালি? এখন যদি আমি এটাকে রান করি তাহলে কি দেখাবে? এই যে কি আসছে এখানে, শুধু এইচ এল ও, দ্যাটস ইট, এতটুকু কি আসছে? শুধু এতটুকু কিসের জন্য আসছে? বিকজ আমি যখনই প্যারামিটার, আমি যখনই ওয়ানের জায়গায় টু পাস করলাম, দ্যাটস মিন আমার এই হ্যালো থেকে ওয়ান প্রথমটা, যেটা প্রথম যে ইনক্লুড করতেছে জিরো, ওই ভ্যালুটা রাখছে, ওয়ান রাখছে, হ্যালো রাখছে, সরি এইচ রাখছে, দেন ইটাকে কিন্তু কেটে দিছে, এটা কেটে দেওয়ার পরে এলটা রাখছে, দেন ডাবল এলটা কেটে দিছে, ওটা রাখছে। তো ওয়ান বাই ওয়ান এটা কাট করতেছে, ও একটা স্পেস করতেছে, একটা রাখতেছে, দেন আর একটা কাটতেছে, এরকম করতেছে। বাট এখানে যদি আমি আবার থ্রি দিই তাহলে আমার কি করবে, এক প্রথমটা থাকবে এবং ই এল এ দুইটা থাকবে না, তো এইভাবে আসবে। ধরুন আমি এখানে দিলাম, এই যে দেখুন এইচ আছে, মাঝখানের এই দুইটা নাই, সরি এই দুইটা নাই, হ্যাঁ এই যে এল ই এল এ দুইটা অক্ষর নাই, দেন এল আছে এবং ও নাই। তো যখনই আপনি এখানে সংখ্যা বাড়াবেন বা পাঁচ দিবেন তাহলে দেখবেন এখানে কোনো আউটপুটই আসবে না, এখানে শুধু এইচই আছে, কারণ এইচটা ইনক্লুড করে নিছে জিরোটা। তো এই হচ্ছে আমাদের স্লাইজিং। বাট আমি এটাকে কি করতে পারবো, আমি এখানে কোনো প্যারামিটার না দিলেও প্রথম দুই প্যারামিটারে কোনো ভ্যালু পাস না করলেও কি হবে, আমার কোনো প্রবলেম আসবে না। বাট আমি যদি লাস্টে মাইনাস ওয়ান ইউজ করি তাহলে কি হবে, এটাকে রিভার্স করে দেওয়া হবে, দ্যাটস মিন পুরো টেক্সটটা রিভার্স হয়ে গেছে। বাট আমি যদি এখন এই ওয়ানের জায়গায় টু দিয়ে দিই, ওই অ্যাকজ্যাক্টলি ওই কাজটাই করবে যে কাজটা আমরা একটু আগে করেছিলাম, এই যে এইভাবে যেটা করেছিলাম, এখানে টু দিয়ে যে কাজটা করেছিলাম ওই একই কাজ আমাদের এখানেও করবে। কারণ আমি যদি এখানে মাইন এটা আমি উঠিয়ে দিই, এই ভ্যালুগুলো উঠিয়ে দিলাম এবং এখানে আমি মাইনাস টু দিয়ে দিলাম, ওকে, তো এই একই কাজটা করবে। এই যে দেখুন আবার কি করছে, ওই লাস্টের থেকেই কেটে 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 দেন এটা ইয়ে করছে, একটা স্পেস দিছে, দেন আর একটা কাটছে, এরকম করছে। তো এটা ছিল আপনার স্ট্রিং স্লাইজিং। তো আমি এখন আপনাদেরকে দেখো যে কীভাবে অ্যাকচুয়ালি কিছু ফাংশন আছে স্ট্রিং এর মধ্যে, তো ওই ফাংশনগুলো অ্যাকচুয়ালি কিভাবে ইউজ করা যায়। ফর এক্সাম্পল আমাদের কাউন্ট ফাংশন আছে, তো কাউন্ট ফাংশন যদি আমি ইউজ করতে চাই তাহলে কি করতে হবে, ধরুন আমি এখানে বলতে পারি যে ফর প্রিন্ট দেন ভার, দেন আমি এখানে ডট কাউন্ট ফাংশনটা ইউজ করতে পারবো, কাউন্ট করবো কি, ধরুন আমি এখানে দেখবো যে ও কয়টা আছে। ওকে, তো এটার জন্য আমি যদি এখন এটাকে রান করি তাহলে দেখাবে আমার কি, অপস জিরো দেখাচ্ছে কিসের জন্য, সরি আমি কে দিছি, আচ্ছা আমি ও দেব, দিয়ে দিছি জিরো, সরি। আচ্ছা ধরুন আমি এটাকে এগেন রান করতেছি, এবং এই যে দেখুন আমার এখানে কি আসছে, ভ্যালু ওয়ান আসছে, দ্যাটস মিন আমাদের এই পুরো টেক্সটের মধ্যে, স্ট্রিং এর মধ্যে ও আছে মাত্র একটা। বাট আমি যদি এখানে এল দিই, ধরুন এখানে আমি এল দিলাম, এল দিলে কি আসবে, তিনটা এল আছে। তো এইভাবে আপনারা কাউন্ট ফাংশনটা ইউজ করতে পারেন। দেন আরও একটা ফাংশন আছে, ধরুন আমি এখানে বললাম যে প্রিন্ট, আমি এখানে ভার ভার, দেন ডট, আমি যদি এখানে বলি যে ক্যাপিটালাইজ, সরি ক্যাপিটালাইজ, দেন এই ফাংশনটা যদি আমি এখন কল করি তাহলে কি হয় দেখুন,
এরকম অনেকগুলো ফাংশন আছে। আমার প্রথম অক্ষরটা কি করছে, আমার এখানে কিন্তু এটা আছে লোয়ার কেস, বাট এটাকে আপার কেস করে দিছে এখানে প্রথম অক্ষরটা। দেন আরো কিছু ফাংশন আছে, এগুলো আমরা ইউজ করতে পারি। আমি এখানে বলতে পারি যে প্রিন্ট, দেন আমি এখানে সরি ভার ডট, আমি এখানে বলতে পারি যে আপার আছে, ফাইন্ড আছে। যেমন ফাইন্ড একটা ফাংশন আছে, এবং কি ফাইন্ড করতে চাইতেছি, ধরেন আমি এখানে বললাম যে এখানে আরেকটা আমি দিয়ে দিলাম যে কি বলবো ক্লেভার কোড। ওকে, তখন আমি এখানে কাউন্ট করব যে ক্লেভার কোড কত নম্বরে আছে, কত নম্বর থেকে স্টার্ট হয়েছে, ওইটা দেখাও আমাকে। দেন ওইটা দেখিয়ে দেবে যে কত নম্বর থেকে স্টার্ট হয়েছে। দেখুন 17 থেকে স্টার্ট হয়েছে। আপনি এখান থেকে 0 0 1 2 3 এইভাবে কাউন্ট করুন, দেখবেন যে 17 থেকে স্টার্ট হয়েছে। তো দেন আরও কিছু ফাংশন আছে, যেমন প্রিন্ট, এখানে বলতে পারে ভার ডট, এখানে আপার আছে, ধরুন আপার একটা ফাংশন আছে, এটা আমি ইউজ করতে পারি। তাহলে আমার কি করতেছে, আমার পুরো টেক্সটটাকে আপার কেস করে দিতেছে। দেন আমি এটাকে লয়ার কেসও করতে পারি, প্রিন্ট, দেন আমি এখানে বলতে পারি যে ভার ডট লয়ার। আমি যদি এখানে কোনো একটা টেক্সটকে আপার কেস করে দিই, ওকে, দেন আমি বিটাকে আপার কেস করে দিতেছি। ওকে, তাহলে এখানে কি করবে, আমার সবগুলো টেক্সটকে লয়ার কেস করে দেবে। যে দেখুন আমি আপার কেস কিন্তু দিয়ে রাখছি অলরেডি এখানে, বাট আমাকে কি করা হয়েছে, সবগুলো লয়ার কেস করে দিছে। দেন আরও কিছু ফাংশন আছে, এগুলোও ইউজ করা যায়। যেমন রিপ্লেস একটা ফাংশন আছে, ওইটাও আমি ইউজ করতে পারি এখানে। ধরুন আমি এখানে বললাম যে প্রিন্ট ভার ডট রিপ্লেস, এবং এখানে আমাকে কি করতে হবে, ধরুন আমি কি রিপ্লেস করতে চাইতেছি, ধরুন ক্লেভার কোড আমি রিপ্লেস করব। দেন রিপ্লেস করে কি রাখতে চাইতেছে, ধরুন আমি এখানে রাখলাম জাস্ট যে সাবস্ক্রাইব টু ক্লেভার কোড। ওকে, দেন আমি এটাকে যদি রান করি তাহলে কি আসবে, দেখুন এটা দেখুন কি আসছে। আমাদের এখানে কিন্তু শুধু ক্লেভার কোড দেওয়া আছে আমাদের স্ট্রিং এ, যে শুধু ক্লেভার কোড বা হ্যালো বাংলাদেশ ক্লেভার কোড, বাট আমাদের এখানে কিন্তু লাস্টের যে আউটপুটটা আসছে কি আসছে যে সাবস্ক্রাইব টু ক্লেভার কোড, দ্যাটস মিন রিপ্লেস হয়ে গেছে। এইভাবে আপনারা বিভিন্ন ধরনের ফাংশন এখানে ইউজ করতে পারবেন। দেন আমি এখানে কিছু বুলিয়ান ইউজ দেখতে পারবো, চেক দিতে পারবো। যেমন আমি এখানে বলতে পারি যে প্রিন্ট ভার ডট, আমি যদি এখানে বলি যে ইন্ট ইন্টস উইথ, ওকে ইন্টস উইথ, দেন আমি যদি এখানে বলি যে ক্লেভার কোড, যে ক্লেভার কোড দিয়ে এটাকে ইন্ট হয়েছে, এটা কি বলতেছে ট্রু, দ্যাটস মিন ক্লেভার কোড দিয়ে ইন্ট হয়েছে। বাট আমি যদি এখানে স্পেলিং ভুল করে রান করি তাহলে কি দেখাবে আমাকে, অবভিয়াসলি ফলস দেখাবে, যে তখন ফলস দেখাচ্ছে। তো এরকম মজার মজার অনেক ফাংশন আছে যেগুলো আপনারা ইউজ করতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, এবং নেক্সট ভিডিওর জন্য আশা করি অপেক্ষা করবেন, এবং কমেন্ট করুন, লাইক করুন। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আপনার ফ্রেন্ড সার্কেলদের সাথে শেয়ার করুন। সি ইউ গাইজ নেক্সট ভিডিও, ইন দ্য নেক্সট ভিডিও, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।